রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এর আগে তারা জুরাইন কবরস্থানে মানববন্ধন করে। আহতদের পুনর্বাসন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া ও নিহতদের সম্মানে জুরাইনে আলাদা একটি সমাধি ফলক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। পরাগাজেমি রিপোর্ট। যে পোশাক শ্রমিকদের শ্রমে ঘামে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত সমৃদ্ধ, সেই শ্রমিকদের 1136 জন একসঙ্গে নিহত হয়েছিলেন রানা প্লাজা ট্র্যাজেডিতে। এর মধ্যে 291টি মরদেহের পরিচয় শনাক্ত করা ছাড়াই কবর দেওয়া হয়েছিল ঢাকার জুরাইন কবরস্থানে। মৃত্যুর 9 বছরে প্রতি বছরের মতো তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। কোনো সংখ্যা দিয়ে এটা ক্ষতিপূরণ নির্ধারণ করা উচিত না, এটা একটা মানদণ্ড নির্ধারণ করা উচিত, যে মানদণ্ডের ক্ষেত্রে বিবেচনায় নেওয়ার কথা যে একজন শ্রমিক যে বয়সে মারা গেল তার পরবর্তী আর কত বছর কর্ম কাজ করতে পারত, সেই সময়ে সে কী পরিমাণ আয় করত, সেই আয়ের সমপরিমাণ। যারা মানে কি আহত হয়েছে তাদের দীর্ঘমেয়াদি তাদের চিকিৎসা দরকার এবং তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা হয়, চিকিৎসারও যেন ব্যবস্থা করা হয়। নিহতদের স্বজনদের যাতে আবার তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এখনও রানা প্লাজার অনেক শ্রমিক বেকার আছে বলে এই তথ্য আসে, অনেক শ্রমিক দুর্ঘটনায় পঙ্গু হয়ে আজও তার যন্ত্রণা নেই, জীবনযাপন করছে, তাদের দেখার জন্য কেউ নেই। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জুরাইনে আলাদা ব্যবস্থা রাখার দাবি জানান অনেকে। রানা প্লাজার বিচার এখন পর্যন্ত না হওয়া অত্যন্ত শুধু দুঃখজনক না, আমার মনে হয় লজ্জাজনক একটা ঘটনা। নগরের দায়িত্বে যারা আছেন তাদের কাছেও একটা জোরালো দাবি আছে যে এখানে যত রানা প্লাজাতে যারা জীবন হারিয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য, যাতে পুরো জাতি স্মরণ করতে পারে, এটার জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক, এখানে একটা স্তম্ভ অন্তত তৈরি করা হোক। নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করতে আসেন অনেক সাধারণ শ্রমিক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।